গোটা পশ্চিমবাংলার জন্য চূড়ান্তভাবে একটা সম্মানের বলে সাম্মানিক জিনিস না, শিক্ষার অসম্মানের জিনিস। কলকাতার মতন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে তার অসম্মানের জিনিস। বাংলার শিক্ষা সংস্কৃতি কাঁদবে। মুখ্যমন্ত্রী তার কবিতা লেখার জন্য ডিলিট দিয়ে থাকেন, তাহলে আমাদের ওই হরিদাস পাল যে আছে ও 10 বার ডিলিট পাওয়া, ও অনেক ভালো কবিতা। যাই হোক, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ ডিলিট পাচ্ছেন এ ভূভারতে কেউ কখনো দেখেন। নতুন নতুন জিনিস দেখছি আমরা। চাটুকারদের এবং তোষামোদকারীদের ভয় দেখে মুখ্যমন্ত্রী নিজের ঔদ্ধত্যের জোরে চাটুকার এবং তোষামোদীদের কাছ থেকে এই ডিলিটটা নিলেন। যিনি ডক্টর মমতা ব্যানার্জির লেখাটা বন্ধ করে দিয়েছিলেন জালি পিএইচডির জন্য, বোগাস পিএইচডির জন্য, একটা বিশ্ববিদ্যালয় যার অস্তিত্ব নেই সেই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, তাকে সাম্মানিক ডিলিট দেওয়া মানে আসলে ডিলিট এই উপাধিটাকেই অসম্মান করা। এর চেয়ে জানি না মুখ্যমন্ত্রীর নীতিনৈতিকতার কথা বলেন, আগে সততা বলতেন সেটা তো বন্ধ করে দিয়েছেন, মাঝে মধ্যে নীতিনৈতিকতার ধরন দেখান। নীতিনৈতিকতা কাঁদবে, চূড়ান্তভাবে অনৈতিক মূল্যবোধহীনতা পরিচয় হয়ে থাকলো, তার সাক্ষী থাকলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা অত্যন্ত দুর্ভাগ্য, কোর্টে মামলা চলছে, উনি ডিলিট নিয়েছেন। উনি ডিলিট পাননি, উনি ডিলিট নিলেন। বিশ্ববিদ্যালয় নাকি ডিলিট দেয়নি, বিশ্ববিদ্যালয় দেয়নি, প্রসামতকারীরা দিয়েছে ঘুষের বিনিময়ে ঘুষ। যিনি ওনাকে ডিলিট দেবার প্রস্তাব অথবা সমর্থন করেছিলেন তাকে আবার পাল্টা সরকার ঘুষ দিয়েছে ভাইস চ্যান্সেলার করে। তোমাকে ঘুষ দিলাম ডিলিট, তুমি আমাকে ঘুষ দাও প্রভাইস চ্যান্সেলার করে দাও। এর চাইতে বেশি হাস্যরস হতে পারে না, কিন্তু শিক্ষার ক্ষেত্রে চূড়ান্ত অসম্মান হওয়ার নয়।